বিশ্বের অন্যতম জনবহুল অথচ ক্ষুদ্র ভূখণ্ড গাজার বাসিন্দাদের জীবনে নরকের বিভীষিকা শুরু হয়েছে গত 7ই অক্টোবর থেকে। ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের প্রতিশোধ হামলা চলছে। গাজার চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপ। হাসপাতালগুলোতে নিহত ও আহতদের স্বজনের আহাজারি। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের হামলার শুরুর প্রথম 17 দিনে গাজায় অন্তত 2000 শিশু নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার বলেছেন, প্রতিদিন গাজায় নিহত হচ্ছে প্রায় 160 শিশু। গাজার অধিবাসীদের দুর্ভোগের ভয়াবহতার কাছে কোনো অজুহাতই ধোপে টিকবে না। ইসরায়েলের বিমান হামলা বাড়তে থাকায় গাজা শিশুদের জন্য কবরস্থান হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতিদিনই গাজায় শত শত ছেলে মেয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। নুসরাত ইসলাম, তৃষা, হ্যালো ডট বিডি নিউজ 24.com।